নমস্কার, আমরা এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার বার করব ডাবল অক্সিডেশন রিডাকশন অথবা বোথ অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশানে। যেমন মনে করো তোমাকে এরকম ধরনের একটা প্রবলেম দিয়ে দেওয়া হলো, সিউ টু এস এম এন ও টু মাইনাস এম এন ও ফোর মাইনাস সিউ টু প্লাস আর এস ও টু প্লাস এম এন টু প্লাস, এরকম একটা প্রবলেম দিয়ে দেওয়া হলো। তোমাকে বললো যে এই প্রবলেমটায় বললো যে সিউ টু এসের মলিকুলার ওয়েট দেওয়া আছে এম, যদি হয়ে থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, তোমাকে এরকম একটা প্রবলেম দিয়ে দিল। ওকে, তুমি ফোকাস রাখো যে সিউ টু এসের মধ্যে কার কত অক্সিডেশন নাম্বারে ছিল। সালফারের জানি মাইনাস টু হবে এবং এক একটা কপার ছিল প্লাস ওয়ান করে, দুটো কপার ছিল, এক একটা কপার ছিল প্লাস ওয়ান করে। এখন রিয়াকশানটার ক্ষেত্রে কপার প্লাস থেকে তুমি গেছে কোথায় দেখো, তাকিয়ে দেখো কপার টু প্লাসে গেছে, কিন্তু তোমার রিয়াকট্যান্টে কটা কপার ছিল, দুটো কপার ছিল, তার মানে দুখানা কপার প্লাসই কপার টু প্লাসে গেছে। এবং তুমি নিশ্চয়ই বুঝতে পারছো একটা ইলেকট্রন লস করে দিয়েছে, একটা ইলেকট্রন লস করে সেই ঘটনাটা ঘটিয়েছে। এবার সালফারের কথা চিন্তা করো, ছিল মাইনাস টুতে, এখানে সালফারকে এক্স ধরে বার করলে সালফারের অক্সিডেশন নাম্বার পাবো প্লাস ফোর। তাহলে সালফার ছিল মাইনাস টুতে, গেছে এসও টুতে যেটা হলো প্লাস ফোরে, অর্থাৎ সেখানে সে ছটা ইলেকট্রন লস করেছে। তাহলে এইখানে তিনজনই কিনা অক্সিডেশন ঘটিয়েছে, এবং তার মানে বুঝতে হচ্ছে কেন এটা দুটো লিখেছি, এখানে দুটো কপার আছে বলে, যদি তিনটে থাকতো তিনটে লিখতাম, একটা হলে একটা লিখতাম। তাহলে এইখানে আমার হয়েছে একটা ইলেকট্রন চেঞ্জ, এখানেও হয়েছে আমার কাছে একটা ইলেকট্রন চেঞ্জ, এখানে মাইনাস টু থেকে প্লাস সি মানে ফোরে গেছে, মানে ছটা ইলেকট্রন চেঞ্জ, ছটা ইলেকট্রন চেঞ্জ। অর্থাৎ এক মোল সিউ টু এস মোট কটা ইলেকট্রন চেঞ্জ করছে, একটা একটা এবং ছটা, মানে মোট কটা হচ্ছে আটটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এইট ইলেকট্রন চেঞ্জ, এইট ইলেকট্রন চেঞ্জ রিয়াকশান আমার কাছে। ওকে, আর আমরা কী জানি ইকুইভ্যালেন্ট ওয়েট সমান সমান কী হয়, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ। আমার এখানে কটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে আটটা, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট সমান সমান মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এইট, এটা হবে আমার কাছে অ্যান্সার। ওকে, দ্বিতীয় প্রবলেমটা চলে এসেছে। দ্বিতীয় প্রবলেমটা দেখো, এখানে দুটো কপার থাকতে পারে, কিন্তু এখানে যে প্লাস ওয়ান রয়েছে, দুটো কপার প্লাস ওয়ান, এখানে দুটো প্লাস ওয়ান, কিন্তু তাদের কিছুই হয়নি, তাদের প্লাস ওয়ানটা যেমন ছিল তেমনই রয়েছে। ওকে, বাট এখানে সালফার যে মাইনাস টু ছিল, শুধু সালফার মাইনাস টুটা এসও ফোরে পরিণত হয়েছে, এসও টুতে পরিণত হয়েছে, তাহলে প্লাস ফোর মানে মাইনাস সিক্স ইলেকট্রন, কিন্তু এখানে কোনো ইলেকট্রনই চেঞ্জ হয়নি, তার মানে জিরো ইলেকট্রন চেঞ্জ, জিরো ইলেকট্রন চেঞ্জ, এখানে ছটা, মানে মোট কটা ইলেকট্রন চেঞ্জ হলো ছটা, তার মানে আমার ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ, এখানে ইলেকট্রন চেঞ্জ কটা হচ্ছে ছটা, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই সিক্স। ওকে, তো এইরম জাতীয় অক্সিডেশন রিডাকশন রিয়াকশন যদি কখনো তোমাকে এরম দিয়ে থাকে, তুমি কিন্তু একটু দেখে নেবে পার মোল কতগুলো করে ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তাহলে মলিকুলার ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ, যেটাকে আমরা বলি কি এন ফ্যাক্টর, এটা এটার একটা নাম কি হয় এন ফ্যাক্টর, তাই না, কতগুলো ইলেকট্রন চেঞ্জ সেটাকে আমরা কি বলি এন ফ্যাক্টর, এখানে এন ফ্যাক্টর কত সিক্স, তাহলে অনেক সময় এন ফ্যাক্টরও বার করতে দিতে পারে, সো এরকমভাবে আমরা বার করে নিতে পারবো। ওকে, ধন্যবাদ।